আসসালামু আলাইকুম ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে মধ্যাহ্নের খবর অর্থ আত্মসাত এবং পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছর এবং চেয়ারম্যান হারুনুর রশিদের 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে রফিকুল আমিনকে 200 কোটি টাকা এবং হারুনুর রশিদকে 3.5 কোটি টাকার অর্থদণ্ড দেয়া হয় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় আদালত ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি গ্রাহকের অর্থ আত্মসাত এবং পাচারের মামলার মোট আসামি সংখ্যা 46 জন তাদের মধ্যে জামিনে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ দিদারুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ মিসেস জেসমিন আক্তার মিলন জিয়াউল হক মোল্লা এবং সাইফুল ইসলাম রুবেল কারাগারে আছেন এমডি রফিকুল আমিন এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন অন্য 39 আসামি পলাতক এর আগে রোববার একই আদালতে রাষ্ট্র এবং আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয় এবং রায় ঘোষণার জন্য 12 মে দিন ধার্য করা হয় আদালত এলাকায় আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন তার সাথে সরাসরি যুক্ত হব তামজিদ আদালত আর কি বলছে ডেস্টিনি নিয়ে এবং ওখানকার পরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন আসলে রায় হয়েছে কিছুক্ষণ আগেই এবং আমরা প্রধান যে আসামি সেই আসামির রায় শুনতে পেয়েছি এর মধ্যেই আপনি জানিয়েছেন যে 12 বছরের কারাদণ্ড এবং যে অর্থ জরিমানা এছাড়া অন্য আসামিদেরকে আসলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে কাউকে বিভিন্ন মেয়াদ বলতে এক একজন আসামিকে এক এক রকম সাজা দেওয়া হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের বেশ উৎসাহ রয়েছে তারা কিন্তু আদালত চত্বরে আছেন সম্পূর্ণভাবে সব আসামি যে রায়গুলো সেই রায়গুলো আমরা এখনও পরিপূর্ণভাবে পাইনি তবে যেই কটি পেয়েছি সেই কটি আমরা জানানোর চেষ্টা করেছি ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড এবং 200 কোটি টাকা অর্থদণ্ড এবং অপর আসামির ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদকে 4 বছরের কারাদণ্ড এবং 3.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে এরকম আসলে যে 46 আসামি রয়েছে সবার বিরুদ্ধেই রায় এসেছে এবং সবাইকেই কিছু মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে সব মিলিয়ে এই রায়ের পূর্ণাঙ্গ যে কার কার বিরুদ্ধে কী সাজা হয়েছে এই মামলার যে আইনজীবী আছেন তিনি যখন নামবেন আসামি নামানো হবে তারপরে আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো এখন আদালত চত্বরে উৎসাহী লোকজন এবং সাংবাদিকরা অপেক্ষা করছি এখন আমরা পরবর্তীতে নিশ্চয়ই জানাতে পারবো আইনজীবীদের সাথে কথা বলে পরিপূর্ণ রায়ের বিষয়ে প্রার্থনা আদালত এলাকা থেকে জানছিলাম ডেস্টিনি গ্রুপের এমডি এবং চেয়ারম্যানের সাজার খবর চালকাঠির নলসিটিতে অভিযান চালিয়ে 2টি গোডাউন থেকে 200 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় 2 ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয় পরে জব্দ করা তেল ন্যায্য মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয় সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এদিকে পিরোজপুরের বাজার এখন সয়াবিন তেল শূন্য হয়ে পড়েছে তবে কিছু খুচরা ব্যবসায়ী গোপনে লিটার প্রতি 205 থেকে 220 টাকা দরে বিক্রি করছে তেল তারা বলছেন সরবরাহ না থাকায় ক্রেতাদেরকে সয়াবিন তেল দিতে পারছে না তারা এদিকে ডিলাররা বলছেন সরকার নির্ধারিত দরে তারা দোকানিদের তেল সরবরাহ করছেন এদিকে পেঁয়াজ সহ সব ধরনের ডাল এবং মশলার দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এ বিষয়ে জানাতে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরিচ আহমেদ তার সাথে যুক্ত হচ্ছি আরিচ আজকে খাতুনগঞ্জের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন নাহিদ আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ট্রাকের এই সব ট্রাকগুলো আসলে পেঁয়াজবাহী পেঁয়াজ সহ নিত্যপণ্যগুলো এখান থেকে আসা যাওয়া করছে এটি দেশের অন্যতম পাইকারি বাজার আমরা সকাল থেকে এখান থেকে এখানে যেটা দেখেছি যে বুধবার বিকেল থেকে আসলে যেগুলো ভারত থেকে আমদানি করা পেঁয়াজ সেগুলোর দাম 8 থেকে 10 টাকা পর্যন্ত সর্বোচ্চ বেড়েছে তবে আমরা সকাল থেকে এখানে যেটা দেখেছি যে দেশীয় পেঁয়াজের ব্যাপক পরিমাণ সরবরাহ আছে এবং মজুত করা আছে এবং দেশীয় পেঁয়াজগুলোর দামেও সস্তা এই সব পেঁয়াজগুলো পাইকারি বাজারে প্রতি কেজি 32 থেকে 35 টাকা পর্যন্ত দামে হেনা বেচা হচ্ছে তবে এখানকার যারা আড়তদার তারা বলছেন যে রোড পার যে ইম্পোর্ট পারমিট গত 5 দিন আগে বন্ধ হয়ে পড়ায় হঠাৎ করে দাম 12
থেকে আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে, এই একটা কারণে আসলে বেড়েছে। এবং সেটি যদি ইম্পোর্ট যে পারমিটটা যদি আবার তুলে দেয় তাহলে হয়তো দামটা সহনীয় পর্যায়ে এসে যাবে। তবে এখানকার আড়তদাররা বলেছেন যথেষ্ট পরিমাণ দেশীয় পেঁয়াজ এখানে মজুদ আছে। এছাড়া আমরা এখানে এসে যেটা দেখেছি, পেঁয়াজের পাশাপাশি রসুন, মটর, মসুর, জিরা, বাদাম, লবঙ্গ সহ মশলা জাতীয় পণ্যর ব্যাপক দাম বেড়েছে। নাহিদ, এ ছিল এখানকার সর্বশেষ। খাতুনগঞ্জ থেকে জানছিলাম বাজার পরিস্থিতির খবর। চট্টগ্রামের কর্ণফুলি নদীর সেতু এলাকায় কোথাও পলি জমে ভরাট হয়ে গেছে, আবার কোথাও 60-70 ফুট গভীরতার পানি। এতে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সেতুটি। সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হবার শঙ্কাও প্রকাশ করেছেন নদী বিশেষজ্ঞরা। তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। কর্ণফুলি সেতুর 4 ও 5 নম্বর পিলারের পাশে 9-10 ফুট গভীরতা থাকার কথা থাকলেও সেখানে 70 ফুট পানির গভীরতা পাওয়া গেছে। আবার উত্তর প্রান্তের 3টি পিলারে চর জেগে ভাটার সময় 1 ফুট পানি পাওয়া যায়। নদী ভরাট নিয়ে কয়েকটি সংগঠনের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ অবস্থায় সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় পিলার ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিজের নিচে যে ভরাট হয়ে গেছে এটাকে দ্রুত এটাকে ড্রেজিং করে সমানভাবে সর্বত্র সমানভাবে যেন পানি প্রবাহিত হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তা না হলে এখন ব্রিজের নিচে যে ভয়াবহ অবস্থা, যে কোনো সময় আরও মাটি ক্ষয়ে যে ব্রিজটাই ধসে পড়তে পারে। তবে বিশেষজ্ঞদের এসব মতামত উড়িয়ে দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা। এখানে শঙ্কিত হওয়ার মতো কিছুই নেই, কারণ আমাদের সেতুটা ঝুঁকির মধ্যে পড়ার মতো কোনো অবস্থায় এখনও তৈরি হয় নাই। কারণ আমাদের যে ফাইল যে গভীরতা সেটার ব্যাড লেভেল থেকে কিন্তু 250 ফিট গভীরে, কাজে এখানে স্কাউরিং হয়ে যে তাদের কথাটাও যদি সত্যি হয়ে থাকে 70 ফিট 80 ফিট যদি স্কাউরিংও যদি হয় তাও আমাদের শঙ্কার কিছু নেই। যদিও যদি সে ধরনের কর্তৃপক্ষ যদি থেকে থাকে যারা বলতেছে যে স্কাউরিং হচ্ছে, সেটা রিপোর্টটা একটু আমাদের কাছে দিলে তাহলে হয়তো ভালো হতো। কর্ণফুলি নদী পাড়ের 2000-এরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই নদী ও সেতু অন্যতম পর্যটন ও বাণিজ্যিক নগরীর অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গতরাতে মাহবুব খান ভ্যান যোগে উপজেলার আল্লার দরগা বয়ান মোড়ে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে ভ্যান থেকে জোর করে নামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় মাহবুব খানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে রাতেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে জাসদ নেতাদের দাবি, এলাকার মাদক ব্যবসায়ীদেরকে বাধা দেওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইভিএম মানা হবে না। বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। সকালে লালমনিরহাট শহরের শহীদ সরওয়ার্দী মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একটা কথাই বুঝি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে আগে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আলাদা ঘটনায় সাভার এবং ধামরাই থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের ভরারি এলাকার একটি ব্রিজের নিচে এক নবজাতকের লাশ থেকে স্থানীয়রা 999-এ ফোন করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রাম থেকে কামনা রানী খা এবং বালিয়া ইউনিয়নের রামরাবণ এলাকা থেকে শিফরা রানী নামের 2 গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সরওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় 5 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আশুলিয়ার কুটুরিয়া নিকন হাউজিং এলাকায় সকাল থেকে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ চুলার রাইজার এবং নিম্নমানের পাইপ উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি রাতের আধারে একটি চক্র ওই এলাকায় তিতাসের মূল সংযোগ থেকে নিম্নমানের পাইপ দিয়ে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে 30 থেকে 40 হাজার করে টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। এতে বৈধ গ্যাস লাইনে গ্যাসের চাপ কমে যায় বলে জানায় এলাকাবাসী। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিরাজগঞ্জ এবং ধামরাইয়ে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অশনির প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় সিরাজগঞ্জে তারাশে হাজার হাজার বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে। একদিকে চলনবিল অঞ্চলে ধান কাটার মৌসুমে দেখা দিয়েছে কৃষি শ্রমিকের সংকট, অন্যদিকে পোকামাকড়ের আক্রমণের ভয়ে পানিতে তলিয়ে থাকা ধান কাটতে তেমন আগ্রহ নেই শ্রমিকদের। ফলে অতিরিক্ত মূল্য দিয়েও ফসল ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে ধামরাইয়ে এবার 16,650 হেক্টর জমি ভালো ফলন হলেও ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকেরা জানায়, প্রায় 25 ভাগ বোরো ধান ঘরে তুলতে পেরেছিলেন তারা, সামান্য সময়ের ব্যবধানে পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এবার আন্তর্জাতিক। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির উপ প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর উপ প্রধানমন্ত্রী বাসিল সহ অন্য 3 জন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর উপ প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ কমিশনার। চীনের পশ্চিমাঞ্চলে উড্ডয়নের সময় তিব্বত এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 40 যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টায় তিব্বতের নাংচি থেকে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানটিতে 113 জন যাত্রী এবং 9 জন ক্রু ছিলেন। উত্তর কোরিয়ায় ফের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পিয়ংইয়ং এর ক্ষমতাসীন কিম জং উনের প্রশাসন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া প্রথমবারের মতো করোনার প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে এটিকে জাতীয় জরুরি অবস্থা বলে অভিহিত করেছে। এরপরই সমগ্র উত্তর কোরিয়া জুড়ে লকডাউন জারি করে দেশটির সরকার। তবে ঠিক কতজন ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সবটি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।